একেবারে দেখো তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করব এবং এই বছর একে ব্লকের আকর্ষণ হচ্ছে সিংহাসনে সিংহ বাহিনী শান্তনু দত্ত সেই ছবি দেখাচ্ছে যে এই যে স্ট্রাকচার এবার একে ব্লক করেছে তা হলো একটি সিংহাসনের আদলে যেখানে অবশ্যই মাতৃ প্রতিমা রয়েছেন এবং এই বছর 34তম বর্ষে পদার্পণ করলো একে ব্লকের পূজো এবং এই বছর তারা বার্তা দিতে চাইছেন যে সিংহাসনে মাতৃ প্রতিমা রয়েছেন যেরকম সিংহের একটা তেজ থাকে সেই তেজ নিয়েই মা দুর্গা এসেছেন এবং সিংহাসনে বিরাজ করছেন এবং তার এই তেজের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যে সমসাময়িক পরিস্থিতি অর্থাৎ করোনা আবহ কোভিড সিচুয়েশন থেকে মুক্তি পেতে পারবো এই বার্তা দিতেই এবছর একটু বাজেট কাটছাট হয়েই তাদের এই বছরের উপস্থাপনা হচ্ছে সিংহাসনে সিংহ বাহিনী অতশী তুলে ধরলো সল্টলেক একে ব্লকের পুজো ছবি অপরদিকে চলে যাব আবিরের কাছে আবির রয়েছে শিয়ালদা অ্যাথলেটিকে আবির এবারে শিয়ালদা অ্যাথলেটিকের আয়োজন ঠিক কি রকম প্রথমে তোমাকে জানাই মহাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে এবং 74তম বর্ষে তারা শিল্পলোক তাদের থিম মূলত বাংলার কুটির শিল্পকে তারা তুলে ধরেছেন এবং একদম থিমের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা এখানে রয়েছেন উপবিষ্ট তার সন্তানদের নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ওপরের ছবিটা দেখাতে বলবো সিলিংয়ে বেশ কিছু ইনস্টলেশন থেকে আরম্ভ করে বেশ কিছু ডিজাইন করা হয়েছে এবং কুটির শিল্পকে তুলে ধরার চেষ্টা তারা করেছেন এবং কোভিড বিধিকে মেনে তারা বেশ কিছু ব্যবস্থা এখানে রেখেছেন যাতে মানুষ এখানে যদি ঠাকুর দেখতে এসে ভিড় যাতে না ফেস করতে হয় যারা উদ্যোক্তারা তাদের কাছ থেকে জানবো আপনাদের এই থিমের বিষয়টা কেন ভাবছেন এবং কী বার্তা দিতে চাইছেন এই থিমটা বাংলার কুটির শিল্পটাকে বাংলার আমাদের যে কত রকম আর্ট অ্যান্ড কালচার আছে ওটাকে তুলে ধরে দিতে চাইছি ওই জন্যই আমরা এই থিমটা করেছি আপনি দেখতে পাচ্ছেন পাটকাঠি অনেক রকম জঙ্গলি ফ্লাওয়ার যেটা স্পেশালি মেদিনীপুরে হয় পদবেল এই টোটাল ন্যাশনাল জিনিস দিয়ে আমরা এই প্যান্ডেলটা করেছি খোলামেলা ডেকেছি অ্যাজ পার কোর্ট গাইডলাইন্স থ্রি সাইড ওপেন এটাই যেমনটা উনি বলছেন যে একদিকে কোভিড বিধির কথা মাথায় রেখে প্যান্ডেল বানানো হয়েছে খোলামেলা তার সঙ্গে সঙ্গে বাংলার কুটির শিল্পকে তুলে ধরতে তারা চেয়েছেন কিছুক্ষণ আগে এখানে অষ্টমী পুজো সম্পূর্ণ শেষ হয়েছে ভোগ বিতরণ হয়েছে এবং রাত্রিবেলা সন্ধ্যারতি ওখানে হবে ধন্যবাদ আবি ধন্যবাদ অতশ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে